বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, বেগম জিয়ার জামিন প্রাপ্য, তবে সরকার তাতে বাধা দিচ্ছে। পাল্টা জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বেগম জিয়ার মুক্তির সিদ্ধান্ত সরকারের নয়, আদালতের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো শেষে তারা এই কথা বলেন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার ভোর থেকেই সাধারণ মানুষের পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। শ্রদ্ধা উপকরণ ছাড়াও তাদের হাতে ছিল বিভিন্ন ব্যানার ও ফেস্টুন। শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সঙ্গে ছিলেন সদ্য অনুষ্ঠিত ঢাকার দুই সিটি নির্বাচনে বিএনপির পরাজিত প্রার্থীরা। এ সময় মির্জা ফখরুল বলেন, মহান ভাষা আন্দোলন ও স্বাধীনতার চেতনা নস্যাৎ করে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হয়েছে। বর্তমান দখলদার সরকার যারা জনগণের সমস্ত অধিকারগুলোকে হরণ করে বেগম খালেদাকে আজকে অন্যায়ভাবে বেআইনিভাবে সাজা দিয়ে তাকে কারাগারে আটক করে রাখা হয়েছে, যা তার ন্যূনতম প্রাপ্য জামিন, সেই জামিনও তাকে আজকে দেওয়া হচ্ছে না। আজকের এই দিনে আমরা শপথ নিচ্ছি যে আমরা এই দেশে ইনশাআল্লাহ গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব, দেশে বেগম খালেদাকে মুক্ত করব ইনশাআল্লাহ। এর পরপরই ভাষা শহীদদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ নেতারা। গণমাধ্যমের মুখোমুখি হতেই তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জবাব দেন বিএনপির বক্তব্যের। বলেন, বেগম জিয়ার মুক্তির সিদ্ধান্ত সরকারের নয়, তা আদালতের বিষয়। তাদের রাজনীতিটা কেন শুধুমাত্র বেগম খালেদা জিয়ার অসুস্থতা আর বন্দী দশার মধ্যে আটকে আছে? তারা গণমানুষের কোনো বিষয় নিয়ে রাজনীতি করতে ব্যর্থ হয়েছে। একমাত্র পথ হচ্ছে আইনি পথ, আইনি পথ ছাড়া অন্য কোনো পথ নেই। আর মাঠের আন্দোলনের কথা 11 বছর ধরে শুনে এসেছি এবং তাদের এই কথাগুলো মানুষের কাছে হাস্যস্কর হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় বিভিন্ন রাজনৈতিক সংগঠন সহ বাম দল ও জোটের পক্ষে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।